হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। শুরুতেই আপনাদের সবাইকে দিতে চাই অসংখ্য ধন্যবাদ, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং আমাকে যেভাবে ভালোবাসছেন। আশা করব আমি বাকি দিনগুলোতেও আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন এবং আমার পাশেই থাকবেন। তো আপনাদের ভালোবাসা নিয়েই আজকের ভিডিওটি আমি শুরু করতে চাই। এসটি ইউনিটেক চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো প্রথমেই প্রশ্ন আসে, আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কেন পরিবর্তন করবেন? আমরা যারা ইউটিউবে ভিডিও মেক করি বা অনেক ক্ষেত্রেই যারা ভিডিও মেক করি, আমরা সবসময় চাই মানুষের কাছে যেন ভিডিওটি ভালো লাগে এবং মানুষের কাছে যেন ভিডিওটি গ্রহণযোগ্য হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি আরও সুন্দর হতে হয়, এই জন্য আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারেন। আবার আমরা অনেক সময় ভিডিও যখন শ্যুট করে থাকি তখন ব্যাকগ্রাউন্ডে অনেক আজেবাজে জিনিস চলে আসে এবং ব্যাকগ্রাউন্ডটি সুন্দর হয় না। তো আপনি কিন্তু চাইলে পরবর্তী আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেই সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে ভিডিওর কোয়ালিটিকে আরও ইম্প্রুভ করতে পারেন, সেটা আরও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারেন। তো আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য অনেকেই ভালো মানের কম্পিউটার ইউজ করে থাকি, ভালো মানের সফটওয়্যার ইউজ করে থাকি। তো আজকে কোনো কম্পিউটার নয়, আজকে আমি আপনাদেরকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কীভাবে খুব সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনার প্রথমে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো একটা গ্রিন স্ক্রিন ফুটেজ, অর্থাৎ আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন অবশ্যই আপনার পিছনে একটা গ্রিন কালারের কাপড় রেখে তারপর ভিডিওটি শ্যুট করবেন। ঠিক আপনারা এখন স্ক্রিনে যেরকম একটা শ্যুট দেখতে পাচ্ছেন ভিডিওর, এরকম একটা ভিডিও শ্যুট করবেন। তো নেক্সটে আপনার যে জিনিসটির প্রয়োজন পড়বে সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার। আপনি ব্যাকগ্রাউন্ডে যে ধরনের লোকেশন রাখতে চান সেরকম একটা পিকচার আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে যে সফটওয়্যারটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেখাবো সেটা হলো কাইনমাস্টার সফটওয়্যার। তো অনেক পপুলার একটা সফটওয়্যার, আপনি সফটওয়্যারটি গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। প্লে স্টোরে চলে যাবেন, তারপরে লিখবেন কাইনমাস্টার, KAINE, কাইনমাস্টার লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ফ্রিতে কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আপনি সফটওয়্যারটি ওপেন করবেন। তো সফটওয়্যারটি ওপেন করার পরে এখন আপনাকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এই জন্য এই জায়গায় টাচ করবেন নিউ প্রজেক্টে। একবার টাচ করার পরে এখান থেকে একটা রেশিও সিলেক্ট করে নেবেন, এখান থেকে 16:9, এটা হলো ডিফল্ট রেশিও, এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনি চলে যাবেন মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পরে এখান থেকে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নিতে হবে, এজন্য ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেবেন, আমি সাধারণত ব্ল্যাকটা নিলাম। তো আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে তারপর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপরে একবার টাচ করবেন এবং আপনার ভিডিওর সাইজ যতটুকু রাখতে চান ঠিক ততটুকু বড় করে দিবেন। তো আমি এই পর্যন্ত রেখে দিলাম, তো এতটুকু হলে যথেষ্ট। তো এবার আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তো এবার আপনাকে ইমেজটি আনতে হবে, যে ইমেজটি আপনি ব্যাকগ্রাউন্ডে রাখতে চান। তো এই জন্য চলে যাবেন আপনি লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে চলে যাবেন মিডিয়াতে। তো মিডিয়াতে যাওয়ার পরে যে ইমেজটি যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে সেই ইমেজটি নিয়ে নেবেন। তো আমি আমার যে একটা ব্যাকগ্রাউন্ডের পিকচার নিয়ে নিচ্ছি। তো তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের পিকচারটির সাইজ দেখতে পাচ্ছেন ছোটো হয়ে আসে, তো আপনি চাইলে কিন্তু সাইজটা বড় করে দিতে পারেন। তো এই জন্য আপনি কী করবেন, এই জায়গায় টাচ করবেন। করার পরে এখানে যে অপের পাশে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন, এখানে টাচ করলে আপনার সাইজটি বড় হয়ে যাবে পিকচারের। তো অবশ্যই আপনি পিকচারের সাইজটি ওপরে যে ব্ল্যাক লেয়ারটা নিয়েছিলেন সেই সাইজে করে দিবেন। তো আপনি এভাবে লেয়ারের ওপর টাচ করে টান দিলে দেখবেন বড় হয়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে সেই একইভাবে লেয়ারটি বড় করে দিবেন। তো তারপর আবার টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এবার আপনার প্রয়োজন হলো সেই ভিডিও ফুটেজটি, যে ভিডিও ফুটেজটির ব্যাকগ্রাউন্ডটি আপনি পরিবর্তন করতে চান। তো এই জন্য চলে যাবেন আপনি আবারও লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন মিডিয়া অপশনে। তো মিডিয়া যাওয়ার পরে এখান থেকে আপনি সেই ভিডিওটি নিয়ে আসবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আপনি পরিবর্তন করতে চান। তো আমি আমার সেই ভিডিওটি নিলাম এখানে। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওর সাইজটা কিন্তু খুবই ছোট আছে। তো এখান থেকে চাইলে আপনি এখানে টাচ করে আপনি ছোট বড় করে দিতে পারেন। তারপরে আপনি চাইলে ঠিক পিকচার যেভাবে ছোট বড় করেছিলেন এখানে টাচ করে আপনি অপের পাশে এখানে টাচ করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আপনি ইচ্ছামতো অপটি করে এখান থেকে টেনে ইচ্ছামতো ছোট বড় সাইজ করে দিতে পারেন। তো এবার আপনি অবশ্যই আপনার ভিডিওটি কেটে নেবেন, আপনি অবশ্যই যতটুকু রাখতে চান ততটুকু কেটে নেবেন। তো এই জন্য আপনি লেয়ারের ওপর টাচ করবেন এবং এখানে ট্রিম অপশনে একবার টাচ করবেন। তো আপনি যেই রকম ট্রিম করতে চান এখানে সেই রকম একটা ট্রিম করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ট্রিম করা কমপ্লিট, সব কিছু করা এবার কমপ্লিট। তো এবার আপনাদেরকে আমি মূল জিনিসটা দেখাবো, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনি পরিবর্তন করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য আপনি আপনার ভিডিওর লেয়ারে একবার টাচ করবেন। তো টাচ করার পরে এখানে চলে যাবেন ক্রোমা কিতে, দেখতে পাচ্ছেন ক্রোমা কি, এখানে একবার টাচ করবেন। তো টাচ করার পরে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু এখন অফ করা আছে। তো এখান থেকে আপনি ইনেবল অপশনে টাচ করলে দেখবেন অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সব কিছু হোয়াইট এবং ব্ল্যাক হয়ে গেছে। তো এবার যদি আপনি টিক চিহ্ন দিয়ে ভিডিওটি প্লে করেন, এটা কি হলো,
ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দরভাবে পরিবর্তন হলো না, এটা তো বোঝা যাচ্ছে। এখন আপনার অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে পরিবর্তন করা দরকার। তো এই জন্য আপনি আবারও আপনার ভিডিও লেয়ার একবার টাচ করবেন, তারপরে সেই ক্রোমাকিতে চলে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে এই যে দুইটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই দুইটি অপশন কিন্তু কম বেশি করে আপনি ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে পরিবর্তন করতে পারেন। তো এই জন্য উপরের অপশনটা দেখতে পাচ্ছেন কমানো আছে, তো এটা আমি এইদিকে টেনে দিয়ে একটু বাড়িয়ে দিলাম। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার যে বডির অংশটুকু, আপনার ফেসের অংশটুকু সব কিছু যেন পুরোপুরি হোয়াইট হয়ে থাকে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে পরিবর্তন হবে। এবং নিচের অংশটুকু আমি একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটা, আমার পুরো বডিটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট হয়ে আছে। তো এবার যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই এবং ভিডিওটি যদি আমি প্লে করি, তাহলে এবার আপনারা খেয়াল করুন যে ভিডিওটি কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটি দেখে কারোর বোঝার উপায় নেই যে এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়েছে, এবং ভিডিওটির কোয়ালিটি কিন্তু আরও ইম্প্রুভ হয়েছে। আপনার ভিডিওটি দেখে একটা মনে হবে যে প্রফেশনাল লেভেলের ভিডিও। তো এবার অবশ্যই আপনার ভিডিওটি সেভ করা প্রয়োজন। সেভ করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে শেয়ার অপশনে। তো শেয়ার অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি ভিডিও রেজলিউশন সিলেক্ট করে নেবেন। আমি 720p সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি এক্সপোর্টে টাচ করবেন। তো এক্সপোর্টে টাচ করার পরে দেখতে পারবেন আপনার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো এটা কিন্তু আপনি আপনার ফোনের গ্যালারিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ভিডিও, যে ভিডিওটার একটু আগে গ্রিন স্ক্রিন ফুটেজ ছিল ব্যাকগ্রাউন্ডে, সেটার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর নিচে আপনি STNETech-এর ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেই জায়গায় আপনি জয়েন হতে পারেন এবং পেজটিতে লাইক দিতে পারেন। সেখানে আপনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে সরাসরি আমি আপনাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার দিতে সাহায্য করতে পারবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।